কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকুলে বিভিন্ন স্থানে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে রানীশংকুলের উপর দিয়ে বয়ে যাওয়া এই কালবৈশাখী ঝড়, বাঁশবাড়ি এলাকার হারুনুর রশিদ জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ও গাছ উপড়ে পড়েছে। উপজেলার সুন্দরপুর, ভাঙবাড়ি, মিরডাঙ্গি, ক্ষুদ্র বাঁশবাড়ি, মহলবাড়ি, টিএনটি সহ বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ছাড়াও ফসলি জমি ও গাছপালা ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি, কিছু কিছু ভুট্টা ক্ষেত পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, অপরদিকে কিছু গাছপালা ক্ষয়ক্ষতি হয়েছে। রানীশংকুল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, বিভিন্ন স্থানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রাণহানির কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।